এর আগে তোমাদের অ্যাসাইনমেন্ট ওয়ান আর টু ছিল মূলত ইসের উপরে, আমাঙ্ক জ্যামিতির উপরে। এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে চ্যাপ্টার 8। তো অ্যাসাইনমেন্টটা প্রথমে একটু তোমাদের সামনে উদ্দীপকটা দেখি আগে। উদ্দীপকে বলা হয়েছে মিস্টার রাতুল প্রাত ভ্রমণে 2 কিলোমিটার পরিধি বিশিষ্ট একটা বৃত্তাকার আর সমবেগের প্রদক্ষিণ করেন। তিনি সকাল 6:45 থেকে স্টার্ট করে আর শেষ করে হচ্ছে 7:25। তার মানে সে এই 40 মিনিটে 6:45 থেকে সকাল 7:25, এটা হলো 40 মিনিট। এই 40 মিনিটে সে পার্কটাকে একবার ঘুরে আসে, তার মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আমরা সবাই জানি একবার ঘুরে পরিধির সমান দূরত্ব অতিক্রম করা হয়, এবং পরিধিতে পরিধিটা হচ্ছে 2πr, কিন্তু বৃত্তের সমগ্র কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার মানে 40 মিনিটে সে 360 ডিগ্রি অতিক্রম করে। তো এই কনসেপ্ট থেকে তোমরা আমাকে বলো যে প্রশ্নটা কি বলছে দেখে নি। ক নাম্বার, পথে বলা হয়েছে মিস্টার রাতুল ঠিক সকাল 7টায় কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে পার্কটির কেন্দ্রে তা কত ডিগ্রি, মানে ডিগ্রিতে নির্ণয় করতে পারছে। আসলে সোজা 6:45 থেকে 7টা, এটা হচ্ছে 15 মিনিট, আর 6:45 থেকে 7:25 এটা হলো 40 মিনিট। 40 মিনিটে সে যদি 360 ডিগ্রি অতিক্রম করে তাহলে খুব ইজিলি 15 মিনিটে কত ডিগ্রি অতিক্রম করে সেটা বের করা যাবে। আমি অঙ্কটা একটু ক নাম্বার, সকাল 6:45 হতে সকাল 7:25 হচ্ছে 40 মিনিট, আর সকাল 6:45 হতে সকাল 7:15 বৃত্তাকার পাক একবার প্রদক্ষিণ করলে, একবার প্রদক্ষিণ করলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করেন। সুতরাং 15 মিনিটে বৃত্তাকার পার্কের কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে কে বলতে পারবে? সরাসরি ওইটিক করা যাবে না, ওইটিক না করে সরাসরি বলতে হবে 15/40 × 360 ডিগ্রি। মানে ব্যাপারটা এরকম যে 40 মিনিটে অতিক্রম করে 360, 1 মিনিটে কত, 15 মিনিটে কত, কাটাকাটি করলে কত হবে? কোন প্রশ্ন আমাকে একটু জানাও। আচ্ছা, আমি একটু সবাইকে মিউট রাখতেছি, মানে তোমাদের মাইক্রোফোন যদি মিউট না থাকে তাহলে কিন্তু স্ক্রিন সরে যাবে, মানে এটা একটু সমস্যা। এটা ভাগ করলে মনে হয় 9 হয়, 15 × 9 135 ডিগ্রি, তার মানে কেন্দ্রে উৎপন্ন কোণ 135। কি বলছে দেখো তো, ক্যালকুলেটারে একটু ক্যালকুলেশন করে দেখ। বৃত্তাকার পার্কের কেন্দ্রে উৎপন্ন কোণ 135 ডিগ্রি হবে, সবাই কি বুঝতে পারো? জি স্যার। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। এরপরে যেটা বলা হচ্ছে খ নাম্বারটা, আমরা উদ্দীপকটা জানি, এখানে বলা হয়েছে প্রদক্ষিণ শুরুর সময় ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ কত ছিল তার রেডিয়ানে প্রকাশ করতে হবে। খুব সোজা, এই ধরনের অঙ্ক আগে তোমরা করছো, তবে এইটার ক্ষেত্রে অবশ্যই চিত্র আঁকতে হবে। সন্ধ্যা 6:45 চিত্র আঁকার প্রয়োজন আছে।
নাম্বার হয়ে গেল আমাদের আসল ক নাম্বারটা করি আমরা অ্যাসাইনমেন্ট করে আমরা 3.2 চ্যাপ্টারে চলে যাব প্রশ্নটি 3.2 এর যে কাজগুলো দিছিলাম বাসায় কি কাজগুলো করছিলা ক্লাসের সবাই জি ভাইয়া সূত্রের প্রমাণ এবং সহজ কয়েকটা অংক দিছিলাম জি ভাইয়া করেছি ভেরি গুড সো এবার সন্ধ্যা 6:45 আকার চেষ্টা করব এটা 12 ঘন্টার কাঁটাটা আছে মিনিটের কাঁটাটা আছে হচ্ছে 9 আর ঘন্টার কাঁটা কোথায় আছে আমাকে বলো এখানে এই 45 হওয়ার কারণে আমরা জানি 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট তাহলে 45 মিনিট মানে হচ্ছে ঘন্টার কত ভাগের এক ভাগ এক ঘন্টার 4/3 ভাগ তাই না সবাই কি বুঝতেছি জি ভাইয়া ফাইন তাহলে বললা সকাল সন্ধ্যা তো না দুঃখিত সকাল সকাল 6:45 ঘড়ি ঘন্টার কাঁটা একটা শর্টকাট নিয়ম যদিও আছে কিন্তু অ্যাসাইনমেন্টে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না নরমালি অঙ্ক করবে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা আমরা সবাই বড় জানি 11/2 এর -30h মডুলাস এত ডিগ্রি তাই না এই সূত্র পারি সবাই m ফর মিনিট h ফর আওয়ার ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কৌণিক ব্যবধান কৌণিক ব্যবধান কত ঘন তোমাদের কাছে জানতে চাই 5 5 10 ঘর 1 ঘন্টায় 10 ঘর ভাগ 10 + এরা 1 ঘন্টায় কত ঘর 5 ঘর তাহলে এখানে 3/4 × 5 এত ঘর হবে ক্লাসের সবাই কি বুঝতে পারো 3/4 কেন হলো 45 মিনিট মানে হচ্ছে আরো বোঝার সুবিধা হবে তুমি যদি 45/60 লেখো তাহলে আরো বুঝতে সুবিধা হবে তোমাদের কারণ কি 45 মিনিট আর 1 ঘন্টা হলো 60 মিনিট তাহলে সরি আমি একটু ভুল বলছি এইটা তো 1/4 হবে দুঃখিত মানে 15 মিনিট বাকি 7:00 আসতে দুঃখিত 15/60 মানে 6:45 যেহেতু বাজে আর 15 মিনিট হইলে কত হবে 7:00 বাজবে তাহলে 1 ঘন্টা যেহেতু 60 মিনিট তার 15 মিনিট বাকি আছে অপর ডিগ্রি বাকি আছে আমার মানে 2 ঘন্টায় তো 5 ঘর 5 ঘর 10 ঘর আর এখানে 5 ঘরের 4 ভাগের 1 ভাগ আসা বাকি আছে আমার কথা কি বুঝতে তো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে সো এটা কাটাকাটি করলে কি হবে 1.25 10 + 5/4 ঘর কি করার দরকার নাই দশমিকে না দরকার নেই এটা হবে 45/4 ঘর জানা আছে 1 ঘর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি 1 ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে সুতরাং কৌণিক ব্যবধান কত হবে 45/4 × 6 ডিগ্রি কাটাকাটি করলে কত হবে 135/2 কত ডিগ্রি হয় মানে কত বাই কত হয় 135/2 দাঁড় 3/2 আমাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে আবার 1 ডিগ্রি মানে হচ্ছে
পাই বাই 180 রেডিয়ান সো 135 বাই 2 ডিগ্রি 135 বাই 2 ইনটু পাই বাই 180 রেডিয়ান কাটাকাটি করা যায় কত হয় 15 দিয়ে বোধ হয় কাটাকাটি করা যায় মানে 15 দিয়ে কাটলে 9 পাই 15 দিয়ে কাটলে 12 তাহলে করে 24 9 পাই বাই 24 রেডিয়ান এটাই হবে आंसर ক্লাসের এমন কেউ আছো যে এটা করছো মিলায় দেখো একটু ভাইয়া 3 বাই 8 আসে 3 পাই বাই 8 কাটাকাটি করা যায় হ্যাঁ ঠিকই বলছো মানে এটা তো আর 3 দিয়ে কাটাকাটি করে 3 পাই বাই 8 মানে অ্যাকচুয়ালি এটা কাটাকাটি করা যায় হলো 45 দিয়ে 45 দিয়ে কাটলে এটা 4 এটা 3 হ্যাঁ 3 পাই বাই 8 একই কথা হোপফুলি সবাই বুঝছো অঙ্কটা গ নাম্বারটা একটু দেখে দিচ্ছি আমরা গ নাম্বার আমার করায় দিতে হবে না এর পিছনে একটা রিজন আছে আমি বলতেছি প্রশ্নটা ভালো করে পড়ো বলছে পার্কের পরিধি যাই হোক না কেন পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান যদি আমরা পথ হাঁটি তাহলে কেন্দ্রস্থ কোণের মান পরিবর্তন হবে কিনা সেই সম্পর্কে যুক্তি হইল পরিবর্তন হবে না কারণ যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার নাম হলো রেডিয়ান কোণ এবং রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ তোমরা কি করবা একটু আমি দেখাই দিচ্ছি প্রথমত ভেরা এই অঙ্কের অ্যানসারে তোমরা রেডিয়ান কোণের সংজ্ঞাটা দিবা কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে সংজ্ঞাটা দিলা এরপরে তোমরা প্রমাণ করবা রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ একটু প্রমাণটা তোমাদের বইয়ে লেখা আছে প্রতিজ্ঞা চার হিসেবে রেডিয়ান কোণ ধ্রুব কোণ প্রমাণ করার পরে বলবা অর্থাৎ ব্যাসার্ধের মান যাই হোক না কেন কেন্দ্রস্থ কোণের মান কোনো পরিবর্তন হবে না কারণ তা এক রেডিয়ান কোণের সমান হবে বুঝাইতে পারতেছি আমি জি স্যার সো এটা বইয়ে করে দেওয়া আছে সো আমি আমার আমি লিখে আজের সময় নষ্ট করা মনে হয় ঠিক হবে না তাই না আমি কি ঠিক বলতেছি পারবা কমপ্লিট অ্যাসাইনমেন্টটা করতে বলো জি স্যার পারবো সো আমাদের অ্যাসাইনমেন্ট পোর্শনটুকু হয়ে গেল আমাদের প্রতি সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিবে আমরা অবশ্যই ক্লাসে আগে অ্যাসাইনমেন্ট গুলো সলভ করে নিব পাশাপাশি আমরা এইচএসসি অ্যাডভান্স কোর্সে আছি যেখানে আমরা এসএসসির যে টপিকগুলো সেইগুলাই পড়াচ্ছি প্রথমে কারণ প্রতিটা টপিক তো আসলে পড়ানোই যাবে শুরু থেকেই শুরু করা যায় তো চ্যাপ্টার ওয়ান থেকে কিন্তু আমি চাচ্ছি যে এই মুহূর্তে তুমি এসএসসি পরীক্ষা মানে হওয়ার একটা পসিবিলিটি কেন মনে হচ্ছে কারণ সংক্রমণ তো আসলে অনেক কমে আসতেছে মানে কালকে দেখলাম যে 19% এই হারে কমতে থাকলে দেখা গেল যে তোমাদের হয়তো 15 দিন এক মাসের নোটিশ দিয়ে যে টাইমটা বলছে নভেম্বরের মাঝামাঝি পরীক্ষাটা যদি ওই সময় সংক্রমণ কম থাকে তো পরীক্ষা হয়ে যেতে পারে এই কারণে কিন্তু আমি তোমাদের ভেরা যদি এমন মনে হয় ঘোষণা দেওয়া থাকে তাহলে আমরা তখন এই এইচএসসি অ্যাডভান্স কোর্সটা বন্ধ রাখবো আর আমাদের ব্যাচটা চালু থাকবে তোমাদের এসএসসি রিলেটেড যদি প্রবলেম থাকে ডিসকাস করতে পারবা আমরা সলভ করব ইনশাআল্লাহ বুঝতেছো ক্লাসের সবাই স্যার স্যার তো এখানে ফার্স্ট এর কোণিক ব্যবধানটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন হ্যাঁ শিওর মানে কোণিক ব্যবধানটা হচ্ছে এইটা 5 ঘন তাই না এইটাও 5 ঘন 5 5 10 আর এইটাও 5 ঘন ছিল কিন্তু এটা সাপের কোথায় আছে বলো 45 ঘন তাহলে 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ দূরে আছে না মানে কেউ বলো 15 মিনিট বাকি আছে 60 মিনিটের মধ্যে 15 মিনিট হইলে এটা সাপে আসবে তার মানে 1 ঘন্টায় যেহেতু 5 ঘন তাহলে 15 মিনিটে কত ঘন 1.25 না সেটাই লিখ 15 মিনিটে কত ঘর মানে 1 ঘন্টায় 5 ঘর 15 মিনিটে 15/60 ইনটু 5 ঘর ক্লাসে সবাই কি বুঝতেছো জি স্যার ফাইন সো আমাদের এই পার্টটুকু হয়ে গেল চলো আমরা এবারে চলে যাচ্ছি লাস্ট ক্লাসের থেকে কন্টিনিউয়েশন
সো চ্যাপ্টার 3.2 আজকে হচ্ছে ক্লাস 3 স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার আমি তো পরে জয়েন করছি মানে একটা অঙ্ক যে দিছিলেন আপনি মানে এ বিন্দুর স্থানাঙ্ক 3.4 বি বিন্দুর স্থানাঙ্ক 5.-2 PB হলে PAB এর ক্ষেত্রফল কত এটা একটু পারছেন এটা করতে পারবেন আমি আগামী কালকে তোমাদের যে চ্যাপ্টার 3.1 এর एग्जामটা হইছে হ্যাঁ প্রতি সপ্তাহ শেষে আমরা ওইটা সলিউশন শীট দিয়ে দিব তোমাদের হ্যাঁ তারপরে তোমরা মিলায় নিবা প্রবলেম থাকলে বুঝছো আমার কথা মানে আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আগের চ্যাপ্টার আগের অধ্যায়ের যে পরীক্ষাটা হয়েছে তার সলিউশন দিব বুঝছো সবাই জি স্যার ওকে আমি এটা দেখাই দিব তখন কোনো প্রবলেম নাই আর পরীক্ষাটা সবাই দিয়ে ফেলো হ্যাঁ মানে 3.1 এর एग्जामটা দিতে বলছিলাম তোমাদের সবাই দিয়ে ফেলো পরীক্ষাটা স্যার হ্যাঁ স্যার স্যার পরীক্ষা কি তাহলে সোম মঙ্গল বুধ এই তিন দিন হবে মানে হ্যাঁ আজকে রাত পর্যন্ত টাইম আছে তোমরা আজকে রাত পর্যন্ত পরীক্ষাটা দিয়ে ফেলো আগামী কালকে আমি এটার সলিউশন দিব ফাইন 3.2 তে চলে আসতেছি বেরা লাস্ট ক্লাসে আমি একের অঙ্কগুলো মনে হয় করাই দিছিলাম আমি 2 এর এক নাম্বারটাও করে দিছি আর 2 এর দুই নাম্বারটাও করে দিছি বোধহয় তাই না এই দুটো মনে হয় করছি অন্তর্বিভক্ত বহির্বিভক্ত মনে আছে ক্লাসের সবাই ওকে ফাইন সো এবার আমরা একটু লাভ দিয়ে চলে যাব আচ্ছা লাস্ট ক্লাসটা একটু আবার রিকল করি তিন নম্বর অঙ্কটা দেখি 1.4 এখানে এ দিতে ভুলে গেছে এ হবে হ্যাঁ এ 1.4 আর বি 9.-12 এই এদের সংযোজক রেখাকে যে বিন্দু 5:3 অনুপাতে বিভক্ত করে সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এটা খুব সোজা অঙ্ক তারপরে আমি করে দিচ্ছি তো 1.4 9.-12 লাস্ট ক্লাসের ফর্মুলা নিশ্চয়ই তোমাদের মনে আছে তিন নম্বর অঙ্ক দেখ এটা আগের ক্লাসে আমি যেটা শেয়ার করছিলাম এটা একটু পুরনো বই তো আমি নতুন বইয়ের এই পার্টটুকু তোমাদের করে দিয়ে দেব এটা নতুন বইয়ের নাম্বারই তো নতুন বইটা থাকলে তোমাদের জন্য ভালো কারণ নাম্বারটাও মিলে যাবে এখানে সি অনুপাতটা কত 5:3 সিভিলের সামনে বের করতে হবে দেওয়া আছে এ 1.4 বি 9-12 এবং এসি ইস্টু সেভি 5:3 অন্তর্বিভক্ত ধরি এটা সি বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি জানতে চাই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে ক্লাসের থেকে পার হবে একটু লাস্ট ক্লাসের আইডিয়া সি বিন্দুর স্থানাঙ্ক 5+3 5+3 5 × 9 5 × 9 10 × 1 5 × 5 = 12 5 × 5 = 40 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 = 12 5 × 5 =
বা এই অভেদ চিহ্ন অভেদ দ্বারা স্থানাঙ্ক বোঝায় আসলে পঁয়তাল্লিশ প্লাস তিন বাই আট মাইনাস ষাট প্লাস বারো ডিভাইডেড বাই আট কত হয় আটচল্লিশ বাই আট মাইনাস আটচল্লিশ বাই আট তো উত্তর বলবি ছয় কমা মাইনাস সিক্স ডিগ্রিতে রাখলে ভুল নাই হ্যাঁ সমস্যা হবে না কিন্তু সাধারণত যদি মানটা রেডিয়ানে মানে সাপোজ ধরো থার্টি ডিগ্রি আসছে
রেডিয়ান রাখাটা উত্তম। দশমিকে আসলে অবশ্যই ডিগ্রিতে রাখবো, হ্যাঁ রেডিয়ানে নেওয়ার দরকার নেই। চারের দুইটা ম্যাথ আছে, প্রশ্ন খুব ভালো করে বুঝছো, চারের মধ্যে একটা আমি করে দিব, একটা তোমরা করবা। প্রশ্নটা দেখে নাও, এ আর বি দুইটা বিন্দু, এ আর বি স্থানাঙ্ক এমন যে -2, 4 আর 4, -5। তো বলছে এ বি কে সি রেখা পর্যন্ত, সি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু 3BC হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় কর। তো অঙ্কটা দুই ভাবে করা যায়, আমি দেখাই দিচ্ছি। এ হচ্ছে -2, 4 আর বি হচ্ছে 4, -5। একটু পরে দেখো তো ভাইরা, চারের দুই নাম্বারটা কি একই রকম না? সো প্রতিটা নিয়মের অঙ্ক আমি একটা করাই দিব, তোমরা অবশ্যই আর একটা করো। সো চারের আমি এক নাম্বারটা করাই দিচ্ছি, -2, 4 আর 4, -5। তোমাদের গ্রুপে আমি এটা দিয়ে রাখতেছি নতুন বইটা, মানে 2000 এটা হলো 20 সালের বই, 3.2 চ্যাপ্টার। আমি যেটা গ্রুপে এখন দিছি সেটা হচ্ছে 3. মানে চ্যাপ্টার 3.2 2020 সালের বই অনুযায়ী। বইয়ের নাম্বারে একটু ওলট পালট হইতে পারে, অঙ্ক হয়তো একটা দুইটা কম বেশি থাকতে পারে। তো আপাতত আমি শর্ট ইগুলো দিচ্ছি, মানে তোমাদের সফট কপিগুলো দিতেছি। সো তোমার এখন বই না কিনে একবারে তোমাদের ভার্সন যখন বের হবে তখনটা কিনলেই ভালো হবে, বুঝতেছ আমার কথা? স্যার এটা কোন স্যারের বই? এসইউ আহমেদ, সুরজউদ্দিন আহমেদ স্যার। এই বইটা ফলো করা কথা, অন্যান্য কলেজে দুই একটা কলেজে ব্যতিক্রম আছে, আমরা সেগুলাও ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। মানে এই বইয়ের বাইরে যদি কোনো অংশ থাকে এখন প্রশ্নে বলা হয়েছে যে এবি কে বাড়াইছো, এবি কে সি পর্যন্ত এমন ভাবে বাড়াইছো যেন এবি দূরত্বটা বিসি এর 3 গুণ বলে মনে হয়, বুঝতেছো ক্লাসে সবাই? এবি দূরত্বটা বিসি এর 3 গুণ। তাহলে আমি জানতে চাই তোমাদের কাছে সি বিন্দুটা অন্তর্বিভক্ত হইছে নাকি বহির্বিভক্ত হইছে? বহির্বিভক্ত। কিন্তু একটা ছোট প্রবলেম আছে অঙ্কটার মধ্যে, তোমাদের এটা বুঝতে হবে। অনেকেই এই জিনিসটা ভুল করে, এটা আমি নিয়ে আসলাম। এবি বাই বিসি হইল 3, তার মানে অনুপাতটা হইল এবি ইজ টু বিসি। তো আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি সি বিন্দু স্থানাঙ্ক বের হবে? আমি তোমাদের বলছিলাম অনুপাতটা হবে এ থেকে সি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব বহির্বিভক্তের জন্য, মনে আছে ক্লাসে সবার? তার মানে কমন বিন্দুটা এখানে বি, কিন্তু আমি যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে কমন বিন্দুটা সি হওয়ার কথা। তো বিসি তে সি আছে কিন্তু এ বি তে তো সি নাই, এটা এসি হইলে ভালো হইতো। কিভাবে বিভক্ত হয়েছে, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? বহির্বিভক্ত। আমি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে,
এইবার 4:1 অনুপাতে বহির্ভূত হইছে, মানে এ থেকে সি এর দূরত্ব যদি 4 হয়, বি থেকে সি এর দূরত্ব 1, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 5 এর থেকে বহুগুণ সি বিন্দুর স্থানাঙ্ক 4 - 1 4 - 1 4 ইনটু কত হবে? 4 × 4 -1 × -2 বুঝতে পারছেন যারা? 4 × পরেরটা 1 × আগেরটা 4 × পরেরটা ভুজ 1 × আগেরটা ভুজ কোটির ক্ষেত্রে 4 × পরেরটা কোটি 4 × -5 -1 × 4 16 + 2/3 -20 - 4/3 18/3 = 6 -24/3 -8 সি বিন্দুর স্থানাঙ্ক 6 - 8 ক্লাসের সবাই বুঝছো কিনা জানো, এই অঙ্কটায় আগে অনুপাতটাকে ঠিক করে নিতে হয়েছে, এই কারণে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। মানে সরাসরি মনে রাখবা ভাইয়া, যেই বিন্দুটার স্থানাঙ্ক বের হবে সেটা অনুপাতের দুইটাতেই থাকবে, এই জিনিসটা মাথার মধ্যে ভালো করে সেট করে নাও। সি বিন্দুর স্থানাঙ্ক বের হইলে অনুপাতের দুই জায়গাতে সি বিন্দুটা অবশ্যই থাকবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, 4 এর 2 নম্বর করবা, হোমওয়ার্ক গুলো আমি আগেই বলে দিচ্ছি, যে যে অঙ্কটা আমি করব তার পাশের অঙ্কটা অবশ্যই হোমওয়ার্ক থাকবে তোমাদের। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা, 5 এর 2টা ম্যাথ আছে, এই দুইটাও হুবহু একই রকম। সমত্রিখণ্ডক বিন্দু, ওকে, সমত্রিখণ্ডক মানে হচ্ছে সাপোজ একটা সরল রেখা আছে এবি, এটাকে যদি তুমি সমান 3 ভাগে ভাগ করো তাহলে আমাকে বলো কয়টা জায়গায় কয়টা বিন্দু হবে? সমত্রিখণ্ডক বিন্দু যদি 3 ভাগে ভাগ করতে চাও 4টা বিন্দু হবে? না ভাইয়া, 2টা বিন্দু হবে। দুইটা তাহলে তুমি কি সমান 3টা ভাগ পাচ্ছ না? ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে একটা পাউরুটি সমান 3 ভাগে ভাগ করবা, কয়টা কোপ দিবা? 2টা ভাগ। কিন্তু প্রান্ত বিন্দু ধরবো না? এই প্রান্ত বিন্দু কেন ধরবো? আমার কথা হইলো যে এই দুইটা বিন্দু তো আছে, আমাকে বলছে সমত্রিখণ্ডক বিন্দু বের কর। আমার কথা কি বুঝতেছো? মানে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দু বের করো, প্রান্ত বিন্দু তো বের করতে বলে নেই, প্রান্ত বিন্দু তো দেয়া আছে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে সমান 3 ভাগে ভাগ করবা এমন কয়টা বিন্দু হয় জিজ্ঞাসা করছে, এমন দুইটা বিন্দু হয় না? জি ভাইয়া। সো ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। সো 5 এর 1 নম্বরটা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, 5 এর 2 নম্বরটা আমি করাই দেব। মানে এই দুইটা বিন্দুর সমত্রিক, এখানেও আমি একই কাজ করব, এই অঙ্কটাই করব, কিন্তু এখানে বাড়তি কাজ হিসেবে বলছে দেখাও যে মূল বিন্দু একটা সমত্রিখণ্ডক বিন্দু আর অপরটা বের করো। মানে এখানে বলে দিছে যে দুইটা যে বের করবা এর মধ্যে একটা মূল বিন্দু হবে। আর আমরা কি মূল বিন্দুর স্থানাঙ্ক জানি? মূল বিন্দু হচ্ছে 0,0 সো একটা 0,0 হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, আর আরেকটা বাইর করব, আর এখানে দুইটাই বের করব। মানে আলটিমেটলি এখানেও আমি দুইটা বের করব, এটা খালি 0,0 হবে, এটাকে দেখাই দিব যে প্রমাণিত। আমার কথা কি বুঝতেছো? ক্লাসের সবাই অঙ্ক দুইটা যে সেম। জি ভাইয়া। সো আমি 5 এর 2 নম্বর করে দিচ্ছি, তোমরা 5 এর 1 করবা, -3 × 2 = 6,4 সমত্রিখণ্ডক বিন্দু দুইটাকে সি আর ডি ধরে নিলাম, সমান 3 ভাগে ভাগ করছে সি আর ডি বিন্দু, তাহলে এসি সিবি আর ডিবি এই 3টা পার্ট সমান। তো ধরি এ হচ্ছে -2 - 3
আর বি হচ্ছে 6 কোণ এবং সম ত্রিখণ্ডক বিন্দু দুইটি সি কমা ডি। এবার জানতে চাই এসি ইস টু সিবি এই অনুপাতটা কত হবে? সিবি তো স্থানাঙ্ক বের করবো, এসি আর সিবি এই অনুপাতটা কত হবে? এই তিনটা পার্ট 1 ইস টু 2 এক্সেলেন্ট 1 ইস টু 2 হবে। সবাই কি বুঝতে পারো এটা যদি পাওয়ার অফ 3 ভাগের 1 ভাগ হয় এটা 2 ভাগ না? ক্লাসের সবাই খেয়াল করো এর সমান এই তিনটা পার্ট, এসি যদি 1 ভাগ হয় তাহলে সিবি হবে 2। আমি কি বুঝাতে পারতেছি? হ্যাঁ আমি কোনো রেসপন্স পাইলাম না, আমি কি বুঝাতে পারছি? এটা একটা পাওয়ার অফ 3 পার্ট, এসি যদি 1 হয় তাহলে সিবি হবে 2 ভাগ। তার মানে এই না যে এসি এর মান 1 এর সিবি এর মান 2, বলছি যে এটার অনুপাতটা হলো এত, এটা ধরো 10 সেমিমিটার তাহলে এটা 20 সেমিমিটার হবে। বুঝাইতে পারতেছি স্যার? বা এখানে এ ডি বি ডি নেওয়া যেত না? অবশ্যই নেওয়া যেত, মানে আমি আগে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করব, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করব তাহলে আমার অনুপাতে কমন কি থাকবে? সি, মানে আমি এসি টু সিবি দিয়ে সি বিন্দুর স্থানাঙ্ক বের করব এবং দেখাবো যে এটা মূল বিন্দু হবে 0 0 হবে, আর ডি বিন্দু আমাকে বের করতে হবে, সেক্ষেত্রে আমি এ ডি টু ডিবি। ওই অনুপাতটা কি হবে কে বলতে পারবা? এ ডি টু ডিবি অনুপাতটা কি হবে? 2:1 হবে। এক্সেলেন্ট স্যার, এখানে এ বিন্দু স্থানাঙ্ক -3 -2 হবে। ও -3 -2 আমি রেকর্ডিংটা একটু পজ রাখতেছি। সি বিন্দু স্থানাঙ্ক কি হবে ক্লাসে কেউ একজন আমাকে একটু বল। সি বিন্দু স্থানাঙ্ক অনুপাতটা যেহেতু 1:2 নিচে যোগ হবে কত? 1+2 1 ইন্টু কত? 6 প্লাস 2 ইন্টু -3 -3 -4 -4 -3 0 0। তার মানে এটা আমার প্রমাণ হয়ে গেল যে একটা সমত্রিখণ্ডন বিন্দুটা মূল বিন্দু 0 0। সবাই কি বুঝতেছো আমার কথা? সুতরাং এই কথাটা এভাবে লিখবা, সুতরাং মূল বিন্দু একটি সমত্রিখণ্ডক বিন্দু, এটা প্রুফ, মানে এটাকে প্রমাণ করতে বলছিল, এটা প্রমাণ হয়ে গেছে। আর আমাকে বলছে অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, অপর সমত্রিখণ্ডক বিন্দু হলো ডি। আবার আমাকে বলো এডি ইস টু ডিবি কত হবে? 2:1 এবার হলো 2+1 পার্থক্য, 2 × 6 প্লাস 1 × -3 2 × 4 প্লাস 1 × -2 তো কত হবে একবারে বলো? 12 - 3/3 8 - 2/3 তো ইট উইল বি 3.2। বুঝাতে পারছি সবাইকে? বেড়া সবাইকে অঙ্কটা বুঝতে পারছো? সমত্রিখণ্ডক বিন্দু কিভাবে নির্ণয় করে সমান তিন ভাগে ভাগ করলে? জি ভাইয়া বুঝছি। তো একদম একই রকম ভাবে 5-1 নাম্বারটা করবা। তোমরা যদি হোমওয়ার্ক গুলা করো তাহলে হবে কি যে এই অঙ্কটা আমি করাচ্ছি এটা তোমার অন্য একটা অঙ্ক প্র্যাকটিস হয়ে গেল। ফাইন, সো আমাদের বলো ভাইয়া। ভাই এটা কি একটা শর্টকাট করতে পারে না? এ আর বি বিন্দুর ভুজ দুইটা যোগ করে তিন, হ্যাঁ যোগ করে মধ্যবিন্দুও করতে পারো, কারেক্ট, কোনো সমস্যা নেই। তোমরা যদি সি বিন্দু বের করে ফেলছো, এবার সি আর বি এই দুটার মধ্যবিন্দু ডি হবে, এই তথ্য থেকে বের করলেও হবে, কোনো সমস্যা নেই।
বুঝছো আমার কথা? মানে ওয়ান্স তুমি নিয়ম শিখে গেলা, তারপরে তুমি যে নিয়মে করো কোনো প্রবলেম নেই। সো পাঁচ পর্যন্ত আমাদের হয়ে গেছে, এরপরে আমরা ছয় নাম্বারটা করব। ছয় নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ে নাও। প্রশ্নে বলছে মূল বিন্দু হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, মানে এক্স আর এক্স কমা ওয়াই আর আর কস থিটা আর সাইন থিটা, এই দুই বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু হচ্ছে মূল বিন্দু। তাহলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো দুইটা বিন্দু আছে, একটা হলো এক্স ওয়াই আর একটা হলো আর কস থিটা আর সাইন থিটা, এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু হচ্ছে জিরো জিরো। চিত্রটা আঁকার চেষ্টা করি। তো ভেরা তোমাদের নাইনটিনে আমরা একটা কথা সবসময় বলতাম, তোমাদের হয়তো মনে আছে, এই ধরনের অঙ্ক আমরা কোন স্টাইলে করি? স্টাইলের নাম দিচ্ছি আমরা গজবি মেথড। গজবি হচ্ছে আমির খানের সিনেমাটা ঠিকছো নাকি? গজবি ভুলে যায় খালি 10-15 মিনিট পর পর ভুলে যায়, কিছু আর মনে রাখতে পারে না। তো আমির খানের মতো তোমরাও মনে মনে ভুলে যাও যে মধ্যবিন্দুটা তুমি জানো। এ আর বি এর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবা ক্লাসের সময়? জি ভাই পারবো। মধ্যবিন্দু, তারপরে তোমার মনে পড়বে আমির খানের মতো আল্লাহ দেওয়াই তো আছে। প্রশ্ন মতে বসাবা জিরো আর জিরো মধ্যবিন্দুটা। তাহলে আমাদের আর্টিকেট যেটা প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্রমাণ হয়ে যাবে। বুঝছো তো সবাই? গজনি মেথডটা হচ্ছে ভুলে যাওয়া মেথড, মানে যে জিনিসটা তুমি বের করবা সেইটা দেওয়া আছে, তারপরে প্রশ্ন মতে বসাই দিবা। বুঝাইতে পারতেছি সবাইকে? ফাইন। এবার বলো এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এক্স প্লাস আর কস থিটা বাই টু শূন্যের সাথে গুণ হবে জিরো হয়ে যাবে। হ্যাঁ স্যার, কোন প্রশ্ন থাকলে বল। হ্যাঁ কিন্তু আর কস থিটা মানে তো এক্স, তাহলে 2x = 0 না? বিষয়টা তা না ভাই, মানে এক্স তো একটা চলক, মানে এটার মান পরিবর্তনশীল, থিটাও একটা চলক, মানে চলকের এমন অবস্থা যে এই দুইটা এই মুহূর্তে সমান না। মানে কখন তুমি x = r cos থিটা লেখো? যখন একই বিন্দু ভুজার কোটি সেইটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক। এটা এই ক্ষেত্রে দুইটা আলাদা বিন্দু বুঝাইছে, একটা ইতে আছে কার্টেসিয়তে একটা পোলারে। বুঝছো আমার কথা? জি ভাই। এখানে দুইটা আলাদা বিন্দু বুঝছে। আবার y plus r sin theta by 2 equal to 0, আর গুণ করো y plus r sin theta equal to 0। সোজা কোন অংশ বুঝতে পারছো y equal to minus r sin theta, so y square r square sin square যেটা
So x square plus y square equal to r square. Easy at the math. ব্যতিক্রম নিয়মের আর কি, এই কারণে করাই দিলাম। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছো? ভেরা জি ভাই। ফাইন, সো এবার আমরা 1 থেকে 6 পর্যন্ত মোটামুটি করে ফেলছি, 7 নাম্বারটাও করব। 7 করার আগে একটা তথ্য তোমাদের একটু জানায় রাখি, সেটা হলো চার ধরনের ত্রিভুজের কথা এখানে বলছে। একটা হলো রম্বস, বর্গ, সামান্তরিক, আয়তন। এই চার ধরনের চতুর্ভুজের মধ্যে একটা মিল আছে, মিলটা হইল এক নাম্বার মিল হচ্ছে এই চারটাই বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। তো এটা তো একটা ইস্যু। আর পরের ইস্যু হচ্ছে সামান্তরিক হোক, আয়ত হোক, চারটাই বর্গ হোক বা রম্বস, সবগুলোর মধ্যে একটা মিল হলো এদের কর্ণদ্বয় পরস্পরকে কি করে বলতো? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা কি জানো? মানে কর্ণ দুইটা যোগ করলে অ্যাকচুয়ালি মধ্যবিন্দুতে এসে এই দুইটা ছেদ করে। তাহলে এই তথ্য থেকে আমরা একটা অঙ্ক করাই দিব, আমি করাই দিব রম্বসের অঙ্কটা, তোমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। বুঝায় বলি কিভাবে করবা। এই অঙ্কগুলোর কনসেপ্ট হলো কি? কনসেপ্ট হলো তিনটা বিন্দু দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, চতুর্থ শীর্ষ বিন্দুটা দেওয়া নাই, এটা বের করতে হবে। কিভাবে করবা আমি বলি। এ আর সি দেওয়া আছে, তুমি কি এ আর সি এর মধ্যবিন্দু বের করতে পারবা? মানে ডি আলফাবিটা ধরলাম আর বি তো আছে, তাহলে কি তুমি বি আর বি এর মধ্যবিন্দু বের করতে পারবা? জি ভাই পারবো। তারপরে তোমার আমির খানের মতো মনে পড়বে যে এম তো আমি জানি মধ্যবিন্দু, প্রশ্ন মতে বসাইলে আলফা আর বিটার মানটা পাওয়া যাবে। বুঝাতে পারতেছি আমি সবাইকে? আসলে সবাই সো এই ক্যাটাগরির মধ্যে আমি একটা অঙ্ক তোমাদের করে দিব, যেটাতে একটা বাড়তি কাজ লাগবে, তোমাদের সবগুলা করতে হবে। সাত পর্যন্ত কাজ দিব আজকে আমি, সাতের দেখবা পাঁচটা অঙ্ক আছে, আমি করে দিচ্ছি সাতের এক নাম্বার। এবিসিডি রম্বস তিনটা বিন্দু দেওয়া আছে, ডি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আর বাড়তি কাজ হিসেবে রম্বসের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে হবে। তোমাদের আমি জানতে চাই রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভাগ কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ভেরি গুড। সো এবিসিডি রম্বসের ক্ষেত্রে একটা রম্বস আঁকবো, আর এইসব চিত্র কখনোই ভেরা মানে কার্তেশীয় সমতলে আঁকতে হবে না যদি তোমাকে অক্ষের কথা মেনশন না করে। প্রশ্ন যদি বলে দেয় হ্যাঁ এক্স অক্ষকে অমুক জায়গায় ছেদ করে, সেক্ষেত্রে তুমি চিত্র এক্স অক্ষ ওয়াই অক্ষ বা কার্তেশীয় সমতলে আঁকবা। আদারওয়াইজ নর্মাল যদি চিত্র থাকে একটা রম্বস, সেটাকে গ্রাফে আঁকার কোনো প্রয়োজন নাই। সবাই কি বুঝতেছো আমার কথা? খাতায় নর্মালি আঁকবা, মাইনাস টু, মাইনাস ওয়ান, ওয়ান, থ্রি, ফাইভ, সিক্স। আসো অঙ্কটা করে দিচ্ছি আমি। হ্যাঁ চিত্র যদি না দিই সময়ের অভাবে তাহলে কি এক নাম্বার কাটতে পারে? এ হচ্ছে ভেরা কি ছিল বলতো? মাইনাস মাইনাস টু, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস ওয়ান, বি হচ্ছে ওয়ান, ওয়ান কমা থ্রি, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হইল এম বিন্দুতে এসে ছেদ করছে, ধরে নিচ্ছে আর এবিসিডি রম্বসের বাড়ির কাজগুলো বলে দিচ্ছি। এক মনে হয় লাস্ট ক্লাসে করছো,
দুই থেকে সাত কমপ্লিট করবা, বুঝতেছ ক্লাসের সবাই? স্থানাঙ্ক আমি ধরেছি আলফা কমা বিটা। এবার আমাকে একটু জানাও এসি কর্ণের মধ্যবিন্দু এম স্থানাঙ্ক কি হবে? তাহলে প্রশ্ন মতে কি হবে? স্থানাঙ্ক মানে তুমি তো স্থানাঙ্কে আঁকতেছো না, সো এটা পজিশনটা একদমই ম্যাটার করে না। আমার কথা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, দ্যাট ইজ হাফ ইন্টু এসি ইন্টু বিডি। দূরত্ব তোমরা যেভাবে ভাল লাগে এক্স টু মাইনাস এক্স ওয়ান বা যেটাই করো কোনো প্রবলেম। ইন্টু বিডি কত হয়? এটা তো টু কমা টু হয়ে গেছে, টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার, টু মাইনাস থ্রি হোল স্কোয়ার বর্গ। আচ্ছা এটা কত হয় আমি বলছি, পাঁচ আর দুই হয় সাত, এটা ছয় আর এক সাত, তো সাত স্কোয়ার প্লাস সাত স্কোয়ার উনপঞ্চাশ টু উনপঞ্চাশ, আর এটা এক যোগ এক। এখানে যদি আয়তক্ষেত্র হইতো তাহলে কি পারত না? সাপোজ যদি আয়ত হইতো AB ইনটু BC, বর্গ হইলে তো আরো সহজ, এক বাহুর স্কোয়ার। সো তোমরা এই সাতের এক থেকে পাঁচের মধ্যে আমি এক করাই দিলাম, দুই থেকে পাঁচ বাকি অঙ্কগুলো কইল, তাহলে প্র্যাকটিসও হবে। আর কোন অঙ্কে প্রবলেম হইলে নেক্সট ক্লাসে আমাদের জানাবা। 3.2 অনুশীলনী মানে আমাদের আজকে হয়ে যেত, আমরা 10 পর্যন্ত অঙ্ক মাত্র, 8, 9, 10 অঙ্কগুলো বাকি আছে।
তো আমরা যেহেতু এই পার্টটা পড়ছি অ্যাসাইনমেন্ট পার্টটা, যাই হোক কোনো সমস্যা নেই, আমাদের তাড়াহুড়া নাই। আমার থ্রি এর টোটাল সাতটা চ্যাপ্টার আছে আর সেভেন এরও আছে সাতটা। তো আমি তোমাদের ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতি এই দুইটা পার্ট অর্ধেক অর্ধেক করায় ফেলবো তোমাদের ই পরীক্ষার আগেই, মানে এসএসসি পরীক্ষার। আমাদের টার্গেট হচ্ছে আমরা সেপ্টেম্বর দেখি, সেপ্টেম্বরটা পড়াবো, অক্টোবর যদি নভেম্বরে পরীক্ষা হয় তাহলে অক্টোবর তোমাদের গ্যাপ রাখবো, তোমাদের অবশ্যই প্রিপারেশন নেওয়ার সুযোগ দিব। তো সেটা সময় আসুক, সেটা আমরা তখন সিদ্ধান্ত নেব না। তো আগামী দিন দেখা হচ্ছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।